নবম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহেদা খানম। করোনা ভাইরাসজনিত কারণে যখন আমাদের শিক্ষার্থীরা ঘরে বসে এই মুহূর্তে আমাদের স্কুল গত বছর থেকে শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করেছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা নেব হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা, যেটা লেকচার নাম হচ্ছে এক। আজকে আমরা পড়ব হচ্ছে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি যে বাংলা সাহিত্যের সবচেয়ে আধুনিকতম এবং প্রথাবিরোধী লেখক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে আমাদের সাহিত্যে এক চিরস্মরণীয় হয়ে রয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। তো ছোটোবেলা থেকেই মাইকেল মধুসূদন দত্তের কবি হওয়ার বাসনা ছিল এবং তারপরেও ইংরেজি সাহিত্যের প্রতি মাইকেল মধুসূদন দত্তের আগ্রহ জন্মে, ইংরেজি ভাষার প্রতি এবং খ্রিস্টান ধর্মের প্রতি তার আগ্রহ জন্মে এবং তিনি মাইকেল উপাধি গ্রহণ করেন। তারপরে বাংলা ফ্রান্সে চলে যান, বিদেশে চলে যান এবং সেখানে যেয়ে তিনি বাংলা ভাষা এবং মাতৃভূমির প্রতি তার গভীর অনুরাগ প্রকাশ করেন। তিনি অনেকগুলো ভাষা জানতেন, বাংলা ইংরেজি ছাড়াও হিব্রু, ফার্সি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলুগু ইত্যাদি ভাষায় তিনি সাহিত্য পারদর্শী ছিলেন। তবে মাইকেল মধুসূদন দত্ত তার প্রথম সাহিত্য কেপটিপ লেডি ইংরেজি ভাষায় রচনা করেন, কিন্তু সেখানে তিনি খুব সফল হতে পারেননি। তখন সবাই তাকে পরামর্শ দেয় যে তিনি যদি বাংলা ভাষায় সাহিত্য রচনা করেন তাহলে তার সাফল্য আরও বেশি আসবে। তো এর ধারাবাহিকতায় মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন, তারপর বাংলা ভাষায় দুটো বিখ্যাত প্রহসন একে একে বলে সভ্যতা, বুড়শালকের ঘাড়েরও লেখেন, নাটক লেখেন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, এছাড়া পত্রকাব্য লেখেন বীরাঙ্গনা। বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য যাকে আমরা বলি মেঘনাদ বধ মহাকাব্য, মেঘনাদ বধ মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন। এছাড়া একটা নতুন ছন্দের আবিষ্কার করেন যেটাকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ, অর্থাৎ ছন্দের মধ্যে মিত্রতা নেই এরকম একটা ছন্দ মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন। আমরা আজকে পড়ব মাইকেল মধুসূদন দত্তের গীতি কবিতা বঙ্গভূমির প্রতি। রেখুমা দাসেরে মনে এমিনতি করি, সাধিতে মনে সাধ ঘটে যদি পরমা, মধুহীন করুণাগো তব মন কোকো নদে। আমরা প্রথম চার লাইনের অর্থ জেনে নিই। কবি বলেছেন যে রেখুমা দাসেরে মনে, মা বলতে মাতৃভূমি বা জন্মভূমিকে বোঝানো হয়েছে, দাস বলতে কবি নিজেকে বলেছেন, এ মিনতি করি পদে, পদে মানে পায়। কবি মাতৃভূমির কাছে মিনতি করেছেন যে মনের সাধ বা ইচ্ছা পূরণ করতে যদি কবির কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে যেন কবিকে মধুহীন করোনা, এখানে মধুহীনের দুইটা অর্থ রয়েছে, একটা হচ্ছে গিয়ে যে কোকোনদ মানে হচ্ছে পদ্মফুলের সৌরভ, আর একটা মধুহীন বলতে কবি কবিকে ছাড়া কবি তার দেশকে করতে মানা করেছেন, অর্থাৎ বলেছেন যে কবিকে যাতে যা তার জন্মভূমি মনে রাখে, কবি যদি ভুল ভ্রান্তি হয় তারপরও যত পদ্মফুল যেমন মধু থাকে তেমনি কবি কবিকে ছাড়া যাতে দেশ না থাকে। তারপর প্রবাসে দৈবের বেশে জীব তারা যদি খসে, এদেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে। কবি যেহেতু প্রবাসে রয়েছেন, যদি দৈবের বসে জীব তারা যদি খসে, অর্থাৎ যদি কবি মারা যান বা তার আত্মা যদি চলে যায় আকাশে, তাহলে কবির কোনো ক্ষেত থাকবে না। জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে, মানুষ জন্মালে মৃত্যুর অধীন, এ পৃথিবীতে কেউই অমর নয়, চিরস্থির কবে নর হায়রে জীবন নদে। নদী যেমন স্থির নয় তেমনি মানুষের জীবনও স্থির থাকে না, মানুষকেও চলে যেতে হয়। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডোরি সমনে, কিন্তু কবিকে যদি জন্মভূমি অর্থাৎ মা এই দেশ স্মরণ রাখে তাহলে কবি সমনে, সমনে হচ্ছে মৃত্যুতে, সমন মানে হিন্দু ধর্ম অনুযায়ী মৃত্যুর দেবতাকে সমন বলা হয়েছে আমাদের ভাষায় আজরাইলকে। মক্ষিকাও গলে না গো পড়লে অমৃত হ্রদে, মক্ষিকা মানে হচ্ছে মাছি, বলছে যে অমৃত হ্রদে পড়লে মক্ষিকাও গলে না, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি বলেন, নরকুলে সেই ধন্য যাকে মানুষ ভুলে যায় না, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, যাকে মানুষ মনের মন্দিরে মনের মাঝে সর্বদা মনে রাখে। কিন্তু কোনো গুণ আছে যাচি বজে তব কাছে, হেন অমরতা আমি কহ গো সেমা জন্মদে। তো বলেছেন কবির তো তেমন কোনো গুণ নেই, তোমার কাছে যাচিব অর্থাৎ তোমার কাছে চাইবো বা প্রার্থনা করব অমরতা, যে কবিকে যাতে দেশ ভুলে না যায়, এই অমরতা যে কবি চাইবেন। কবির তো এরকম কোনো গুণ নাই, শ্যামা জন্ম দে অর্থাৎ শ্যামল জন্মভূমিকে কবি বলতে চেয়েছেন। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, তারপর কবি বলেছেন এরপর যদি কবির ভুল ত্রুটি মাফ করে গুণ ধরে, অমর করিয়া বর দেহ দাসে সুরবদে,
সুবর্দে, এর মানে হচ্ছে কবিকে অমর করে রাখতে। সুবর্দে বলতে সু মানে হচ্ছে ভালো, আর বর বর হচ্ছে আশীর্বাদ। তো অমর করিয়া রাখতে যদি কবিকে ভালো আশীর্বাদ দেয়, তাহলে কবি বেঁচে থাকতে পারবেন মানুষের স্মৃতিতে। ফুটে যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শারদে। তো কবি বলতে চেয়েছেন যে কবি দেশ মাতৃকার মানুষের কাছে তাদের স্মৃতিতে ফুটে থাকতে চেয়েছেন কি বসন্ত কি শরৎকালে। তো আমরা যদি বঙ্গভূমির কবি কবিতার মূল বক্তব্য দেখি তাহলে, বা পাঠ পরিচিতি দেখি তাহলে, কি দেখতে পাই যে বঙ্গভূমির প্রতি গীতি কবিতায় আসলে কবি তার দেশের প্রতি বা মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং একাগ্রতা প্রকাশ করেছেন, এবং কবি দেশকে মা হিসেবে কল্পনা করেছেন। এবং যেহেতু কবি প্রবাসে রয়েছেন, তো কবি বলেছেন যে কবিকে যাতে দেশ বা তথা মা মাতৃভূমি ভুলে না যায়। অবশ্য কবি খুব বিনয়ের সাথে বলেছেন যে কবির মধ্যে কোনো মহৎ গুণ নাই, কবির ভুল ত্রুটি মাফ করে যদি মাতৃভূমি কবিকে মনে রাখে তাহলে কবি কী করবেন, কবি পদ্ম ফুলের মতো আমাদের স্মৃতিতে ফুটে থাকতে পারবেন। তো বঙ্গভূমির প্রতি কবিতা থেকে আমাদের শিক্ষার্থীরা কী করবে, কবি পরিচিতি পড়বে, পাঠ পরিচিতি পড়বে, এবং এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর করবে এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো খাতায় লিখবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।